সময়ত ভাইরা, আমরা জানি নতুন একটি হিজরি সন আরম্ভ হয়েছে। নতুন হিজরি সন যেটি আরম্ভ হয়েছে, এই হিজরি সনকে কেন্দ্র করে আমরা আজকে কিছু কথা কোরআন এবং হাদিসের আলোকে কিছু বিষয় আপনাদের সামনে নিবেদন করতে চাই। আমরা জানি পৃথিবীতে নানা রকমের সন প্রচলিত আছে। আমাদের দেশে সবচেয়ে বেশি যে সনটার প্রচলন আছে, জানাশোনা আছে, সেটা কোন সন? ইংরেজি সন। আমরা যেটাকে ইংরেজি সন বলছি, আসলে সেটা ইংরেজি সন না, সেটা আসলে কোন সন? ইসাই সন, খ্রিস্টান ধর্মের মানুষদের ধর্মীয় সন। এটা একটা ধর্মীয় সনকে পরিকল্পিতভাবে অথবা না বুঝে এটাকে ইংরেজি সন বলে, সেকুলার সন বলে সমাজে প্রচলন দেওয়া হয়েছে বা প্রচলিত হয়ে গেছে। ইংরেজি সন বলতে আসলে কিছু নেই। যে সনকে আমরা ইংরেজি সন বলছি, এটা মূলত খ্রিস্টীয় সন, ইসাই সন। কারণ এই সনটির প্রবর্তন করেছেন কারা? খ্রিস্টানরা, ইসাইরা। এই খ্রিস্টানরা, তারা তাদের নবী, যাকে আমরাও নবী হিসাবে স্বীকৃতি দেই, শ্রদ্ধা করি, ভালোবাসি, আল্লাহ নবী ঈসা আলাইহিসসালামের জন্মের বছর থেকে এই সনের গণনা তারা শুরু করেছে বলে তারা দাবি করে। যদিও ঈসা আলাইহিসসালামের জন্ম, এটার সন তারিখ নিয়ে তারা যে বক্তব্য দেয়, তারা যে বিশ্বাস স্থাপন করে, সেটা নিয়ে নানান বিতর্ক আছে, নানান আলাপ আছে, কিন্তু সেটা আমাদের আজকের আলোচ্য বিষয় নয়। আমাদের আলোচ্য বিষয় হলো এই যে, যেটাকে আমরা ইংরেজি সন বলি অথচ সেটা ইসাই সন বা খ্রিস্টীয় সন, ই শব্দ বা খ্রিস্টাব্দ, এই ইসাই সন বা খ্রিস্টীয় সন, এটার গণনা হয়েছে ঈসা আলাইহিসসালামের জন্মকে কেন্দ্র করে। ঈসা আলাইহিসসালামের জন্মের বছরকে তারা এক ধরে, তাদের সে ধরাটা সঠিক কি বেঠিক সেটা ভিন্ন আলাপ বলেছি, ঈসা আলাইহিসসালামের জন্মের বছরকে এক ধরে, এরপরে দুই তিন গুনতে গুনতে এখন 2024 সন। তার মানে তাদের দাবি মতে আজ থেকে 2023 বছর আগে ঈসা আলাইহিসসালাম এর জন্ম হয়েছে। তো এই যে ইসাই সন বা খ্রিস্টাব্দ, এটার সন গণনা শুরু হয়েছে খ্রিস্টানদের দাবি মতে ঈসা আলাইহিসসালামের জন্মকে কেন্দ্র করে। ঈসা আলাইহিসসালামের জন্ম, এটা কি আনন্দের বিষয় না দুঃখের বিষয়? ঈসা আলাইহিসসালাম দুনিয়াতে আগমন করেছেন, এটার জন্য আপনারা কি আনন্দিত না দুঃখিত? তাহলে একটি আনন্দের বিষয়কে কেন্দ্র করে ঈসাই সনের গণনা শুরু হয়েছে, ঠিক না বেঠিক? একটা আনন্দের ঘটনাকে কেন্দ্র করে ঈসাই সনের গণনা কি হয়েছে? আরম্ভ হয়েছে। এরকম আরো যত সন আছে প্রসিদ্ধ, পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রচলিত বিভিন্ন সাল আছে, এই সন বা সালগুলোর গণনা মূলত কোনো আনন্দ, কোনো প্রাপ্তি, কোনো অর্জনকে কেন্দ্র করে শুরু হয়। আমরা মুসলমানরা একটা সন গণনা করি, সেটার নাম কোন সন? হিজরি সন, যেটাকে আমরা বলি আরবি সন। এরা আরেকটা ভুল, হিজরি সন নাকি আরবি সন? হিজরি সন, এটা আরবি সন না। অ্যারাবিয়ানদের আলাদা একটা সন আছে, আলাদা সন, আলাদা মাসের নাম আছে, আলাদা গণনা আছে। তো আমরা যেই সন গণনা করছি, এটা আরবি সন না, এটা হিজরি সন। এই সনটা অ্যারাবিয়ানদের না, এটা মুসলমানদের। এই সনটা কাদের ভাই? যারা পৃথিবীতে ধর্ম বিযুক্ত সভ্যতা বিনির্মাণ করতে চায়, তারা জানে না, তারা জানে না যে পৃথিবীতে যত সভ্যতা আজও টিকে আছে শত শত হাজার হাজার বছর ধরে, এ সকল সভ্যতা প্রতিষ্ঠিত হয়েছে ধর্ম বিশ্বাসের উপর ভিত্তি করে।
ধর্মবিশ্বাসের ভিত্তি ছাড়া পৃথিবীতে কোনো সভ্যতা হাজার বছর তো দূরের কথা, শত বছরও টেকেনি, টিকতে পারে না। ভাইরা আমার, তাহলে আমরা দেখলাম আমরা যেটাকে ইংরেজি সন বলি, যেটা মূলত ঈসাই সন, সেটার গণনা শুরু করেছে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্মকে কেন্দ্র করে। আর আমরা মুসলমানরা যে সন গণনা করি সেই সনের নাম হলো হিজরি সন। এই সনের গণনা হয়েছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতকে কেন্দ্র করে, এজন্য এটার নাম কি সন, হিজরি সন। হিজরত থেকে যেহেতু আরম্ভ হয়েছে এই জন্য তার নাম হিজরি সন। তাহলে আমরা হিজরি সনকে আরবি সন বলবো না, মনে থাকবে তো ইনশাআল্লাহ। হিজরি সনকে আরবি সন বলাটা ভুল, এটা আরবদের জিনিস না, এটা মুসলমানদের জিনিস। হিজরতের সাথে কি আরবি আরবদের সম্পর্ক না মুসলমানদের সম্পর্ক? আমাদের প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা আরবি ছিল, তিনি আরবে জন্মগ্রহণ করেছেন, কিন্তু সাধারণত কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে পরিচয় দিয়েছেন বিভিন্নভাবে, রাসূল, রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন রউফ, রহিম, আমিন বিভিন্ন শব্দ দ্বারা যে ভূষিত করা হয়েছে, এর মধ্যে কোথাও দেখবেন না আল্লাহ তাআলা তাকে অ্যারাবিয়ানদের রাসূল বা অ্যারাবিয়ান রাসূল বলে পরিচয় দিয়েছেন। তিনি সকল পৃথিবীর সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের রাসূল। তিনি শুধু অ্যারাবিয়ানদের না, তিনি গোটা বিশ্ব মানুষের, মানবতার। তাহলে মুসলমানদের যে হিজরি সন, এটা গোটা বিশ্বের মুসলমানদের, এটা অ্যারাবিয়ানদের সন না, এটা আরবি সন না, হিজরি সন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আমি যে বিষয়টি মূলত এখানে বলতে চাচ্ছি সেটি হলো, প্রসিদ্ধ সমস্ত সন গণনাগুলো নিয়ে আলোচনা পর্যালোচনা করলে আমরা দেখব, বিশেষ করে ইংরেজি সন সম্পর্কে আমরা দেখলাম যে একটি আনন্দের সংবাদকে কেন্দ্র করে একটা সনের গণনা শুরু হয়েছে। আর মুসলমানদের যে হিজরি সন, এই হিজরি সনের গণনা শুরু হয়েছে যেই ঘটনাকে কেন্দ্র করে, সেটি হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের মাতৃভূমি মক্কা থেকে রাতের গভীরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে নিজের মাতৃভূমিতে থাকতে না পেরে রাতের অন্ধকারে আল্লাহর নির্দেশে মাতৃভূমি ত্যাগ করে, মায়া ত্যাগ করে, কষ্ট করে, মনে কষ্ট নিয়ে মদিনায় চলে যেতে হয়েছে, সেই হিজরতের ঘটনাকে কেন্দ্র করে আমাদের হিজরি সনের গণনা শুরু হয়েছে। হিজরতের ঘটনা, যেই ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাতৃভূমিকে মনের বেদনা ব্যথা নিয়ে ছেড়ে যেতে হয়েছে এবং মক্কায় তাকে এসে আশ্রয় নিতে হয়েছে সাহাবিদেরকে সাথে নিয়ে, যেটা তার মাতৃভূমি না, যেটা তার আপন স্বদেশ ছিল না, যেখানকার মানুষ তাকে আশ্রয় দিয়েছেন, এই যে নিজের মাতৃভূমি ছেড়ে আরেক জায়গায় গিয়ে আশ্রয় নিয়েছেন, এটাই তো হিজরত। এই হিজরত জিনিসটা কি একজন মানুষের জীবনের কাঙ্ক্ষিত না অনাকাঙ্ক্ষিত? আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে? মানুষ নিজের মাতৃভূমি থেকে যদি তাকে চলে যেতে হয়, তার সব টুপলি টুপলা সব আপনার গুটিয়ে, সব ব্যাগ বাগেজ সব কিছু গুছিয়ে তাকে নিজের দেশ থেকে যদি বের করে দেওয়া হয়, সে দেশে থাকার মতো পরিবেশ যদি না রাখা হয়, তিনি যদি অন্য দেশে চলে যেতে হয়, অজানার উদ্দেশ্যে চলে যেতে হয়, নতুন জায়গায় চলে যেতে হয়, এটা কি পৃথিবীর কোনো মানুষের কাঙ্ক্ষিত হয়? সাধারণত কেউ এটা চায়? নিজের মাতৃভূমি থেকে কাউকে বের করে দিলে কারোর কাছে ভালো লাগে না। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হিজরত হয়েছে, তাহলে এটুকু আমরা বুঝলাম যে হিজরতের ঘটনা এটা বেসিক্যালি কোনো আনন্দের বা বাহ্যিকভাবে এটা কোনো আনন্দের ঘটনা ছিল না, এটা কোনো কাঙ্ক্ষিত ঘটনা ছিল না। তাহলে এটা কি মুসলমানদের অর্জন এবং গৌরবের বিষয় হিজরত? আমি কি বোঝাতে পেরেছি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতকে তাহলে কেন্দ্র করে কেন মুসলমানদের হিজরি সনের গণনা শুরু হয়েছে? একটা সনের গণনা যখন শত শত হাজার হাজার বছর পর্যন্ত হবে, তাহলে একটা আনন্দের ঘটনাকে কেন্দ্র করে হলে মুসলমানরা সেটার কথা স্মরণ করে নিজেরা ভালো লাগা কাজ করত। সাধারণত মানুষ তো আনন্দের ঘটনাকে স্মরণীয় করে রাখতে চায়, নাকি দুঃখের ঘটনাকে স্মরণীয় করতে চায়? দুঃখকে মানুষ স্মরণীয় করে রাখতে চায় না ভুলে যেতে চায়? কথা বোঝেন নাই? মানুষের জীবনের দুঃখ কষ্ট মানুষ স্মরণে রাখতে চায় না ভুলে যেতে চায়? ভুলে যেতে চায় না। আর আনন্দের সংবাদকে, আনন্দের ঘটনাকে সারা জীবন মানুষ
স্মরণ করতে চায়, মনে রাখতে চায়। জীবনে আপনি কোথাও কোনো পদক পেয়েছেন, কোনো পুরস্কার পেয়েছেন, এটা সুন্দর করে আপনি টাঙিয়ে রাখিয়ে দেন, তাই না? কেন? কারণ এটা দেখলে আপনার ভালো লাগা কাজ করে, আপনার গৌরব এর গাত কথা আপনার মনে ওঠে, তাই না? এখন মুসলমানদের জীবনে তো আনন্দ ছিল, এবং আপনারা জানেন হিজরি সনের গণনা হওয়ার যখন আলোচনা চলছিল যে কখন থেকে এই সনের গণনা শুরু করা হবে, এটা নিয়ে যখন পরামর্শ বসেছে সাহাবিদের মধ্যে, তখন অনেকের মত ছিল যে মুসলমানদের জীবনে যে গৌরবের বিষয়, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্ম তারিখ থেকে শুরু হওয়া, জন্মের সন থেকে শুরু হওয়া, কিংবা আপনার বদরের যুদ্ধ বা মক্কা বিজয় থেকে শুরু হওয়া, অর্থাৎ আনন্দের কোনো একটা ঘটনা থেকে শুরু হওয়ার পরামর্শ অনেকের ছিল, কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত সেগুলো অনুযায়ী হয় নাই। সিদ্ধান্ত হয়েছে হিজরত থেকে সনগণনা শুরু হবে। তাহলে একটা আনন্দের সংবাদ দিয়ে সনগণনাটা কি শুরু হলো? কারণটা কি? আমার প্রশ্ন কি বুঝতে পারছেন? আমরা ইংরেজি সন যেটাকে বলছি, যেটা ইসাই সন, সেই ইসাই সন বা খ্রিস্টীয় সন আনন্দের ঘটনাকে কেন্দ্র করে শুরু হলেও মুসলমানদের হিজরি সনের গণনা শুরু হয়েছে যেই ঘটনাকে কেন্দ্র করে, সেটা মূলত কোনো স্মরণীয় বা আনন্দের কোনো ঘটনা ছিল না। তারপরেও সেটা থেকে কেন শুরু করা হলো? যদি মক্কা বিজয়ের বছরটাকে এক ধরে সন গণনা শুরু হতো হিজরি সন, তাহলে আজকে আমরা হিজরি সনের উল্লেখ যখন করতাম তখনই আমাদের মক্কা বিজয়ের গৌরব গাথার কথা মনে হতো, গৌরবে আমরা প্রফুল্ল থাকতাম, আমাদের ভালো লাগা কাজ করত। তাহলে হিজরত কেন হলো? ভাইরা আমার, এর উত্তর হলো হিজরত এটা মুসলমানদের জন্য তাদের সারা জীবনের সবচেয়ে বড় প্রেরণার উৎস। হিজরত মুসলমানকে কিয়ামত পর্যন্ত স্বপ্ন দেখাবে, হিজরত মুসলমানকে বহু শিক্ষা দিবে। যতবার হিজরতের কথা আমরা আলোচনা করব, যতবার হিজরি সনের কথা উল্লেখ করব, যতবার হিজরি সনের গণনা করব, যতবার হিজরি সনের স্মরণ আমাদের আসবে, হিজরি সনকে কেন্দ্র করে হিজরতের স্মরণ আসবে, ততবার আমরা ভেতর থেকে এক অবর্ণনীয় প্রেরণা, সাহস, স্বপ্ন আমরা দেখতে পাব। হতে পারে সেই ঘটনা অনাকাঙ্ক্ষিত, কিন্তু সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদেরকে শক্তি যোগাবে, সামর্থ্য যোগাবে, স্বপ্ন দেখাবে, আমাদেরকে সাহস যোগাবে, সামনে এগিয়ে যেতে সহযোগিতা করবে। আর সেজন্যই মুসলমানদের শুধুমাত্র আনন্দে উদ্বেলিত হওয়া, মুসলমানরা শুধুমাত্র গৌরব গাথা দিয়ে তারা খুশি থাকা, এটা মুসলমানদের জীবনের প্রধান বিষয় নয়। বরং মুসলমানদের জীবনের প্রধান বিষয় হলো যে তার জীবনের সঠিক পথ চলতে যাতে তাকে অনুপ্রেরণা যোগায়, সাহস যোগায়, শক্তি যোগায়, সামর্থ্য যোগায়, এরকম বিষয়গুলো আমাদের জীবনে বেশি প্রয়োজন। ভাইরা আমার, আমাদের বেঁচে থাকার জন্য এই প্রেরণার কত বেশি প্রয়োজন, সেটা আমরা হিজরতের শিক্ষাগুলো নিয়ে আলোচনা করলে দিনের আলো মতো পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। আসুন আমরা হিজরতের শিক্ষাগুলো নিয়ে আলোচনা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত কেন এত গুরুত্বপূর্ণ হয়ে গেল? অনাকাঙ্ক্ষিত ঘটনা হওয়া সত্ত্বেও যে হিজরত থেকেই সনগণনা মুসলমানরা শুরু করেছে, সাহাবী একরাম শুরু করেছেন, আনন্দের সংবাদকে স্মরণীয় সবাই করতে চায়, কিন্তু সাহাবীরা কেন দুঃখের সংবাদকে স্মরণীয় করতে চাইলেন? কারণ সাহাবীরা চেয়েছেন কিয়ামত পর্যন্ত পৃথিবীতে মুসলমানরা যখন আসবে, পৃথিবীর যে প্রান্তেই মুসলমান থাকুক আর আসুক, তারা যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরি হিজরতকে স্মরণ করেন হিজরি স্মরণের মাধ্যমে, এবং হিজরতের ঘটনা যখনই তাকাবে মুসলমান তখন সামনে চলার শক্তি পাবে। কিভাবে শক্তি পাবে দেখুন। এক নম্বর, মুসলমান জানে এবং মুসলমান বিশ্বাস করে এবং বিশ্বাস করতে হয় তাকে, যেখানেই হক এবং সত্য থাকবে সেখানেই বাতিল উপস্থিত হবে। কোনো সন্দেহ আছে? পৃথিবীতে হক এবং সত্যের মশাল এবং ঝান্ডা যদি কেউ বহন করে, কেউ যদি তাওহীদের কালিমা উচ্চারণ করে, কেউ যদি সুন্নতে রাসূলকে তার আদর্শ হিসাবে গ্রহণ করে, কেউ যদি ইসলামকে তার জীবনের একমাত্র আদর্শ হিসাবে মেনে নেয়, এই ব্যক্তির সামনে গোলাপ বিছানো থাকবে না কাঁটা থাকবে? গোলাপ যদি থাকেও কাঁটা অবশ্যই থাকবে, শুধু গোলাপ বিছানো কখনো থাকবে না। ভাইরা আমার, এই শিক্ষাটা কিন্তু হিজরত আমাদেরকে দিয়েছে।
হিজরি সনের গণনা করতে গিয়ে যখন হিজরতের কথা আমাদের মনে পড়বে, তখনই আমরা নতুন করে হিসাব করতে পারবো, আমাদের সহজ হবে আমাদের জীবনের বাস্তবতাকে উপলব্ধি করতে, যে আমরা যারাই সত্যের উপরে চলতে চাইব, ভালো পথে চলতে চাইব, হালাল পথে চলতে চাইব, আল্লাহর পথে চলতে চাইব, আমাদের সামনে শত সহস্র বাধা আসবে, ইবলিস এবং তার দোসররা নানামুখী বাধা আমাদের সামনে সৃষ্টি করবে, কখনো মিথ্যা অপবাদ দিবে, কখনো আমাদের দুর্নাম করবে, কখনো আমাদের দুর্নামের অপচেষ্টা করবে, কখনো আমাদেরকে নানা রকম বিপদে ফেলার চেষ্টা করবে, কখনো আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, নানাবিধ চেষ্টা চলবে, কিন্তু হককে সামনে তারা যেতে দিবে না। এটা হলো তাদের প্রচেষ্টা, তারা যতই চেষ্টা করুক না কেন, আল্লাহর অঙ্গীকার হলো আল্লাহ হককে বিজয়ী রাখবেন। পৃথিবীতে যখন আল্লাহ বলার মতো কোনো মানুষও থাকবে না, আল্লাহ তাআলা পৃথিবীর এই সংসার সাঙ্গ করে ফেলবেন। ভাইরা আমার, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন নবী হিসাবে তার আত্মপ্রকাশ ঘটল, তিনি যখন নবুয়ত রিসালত এর প্রতি বিশ্বাস করার জন্য মক্কাবাসীকে আহ্বান করলেন, তাওহীদের প্রতি যখন তাদেরকে আহ্বান করলেন, তখন মক্কাবাসী সবাই তিনি বন্ধুতে পরিণত হয়ে গেছেন, তাই না? কি বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদের একত্ববাদের দাওয়াত দিচ্ছেন, তারা সবাই শিরিক করত, তিনি বলছেন না, ইবাদত এবং উপাসনা কোনো প্রতিমা, কোনো মূর্তি, কোনো মানুষ, কোনো পাথরের নয়। মুসলমানের এই কপাল, মানুষের এই কপাল শুধুমাত্র নিবেদন করবে মহান আল্লাহর সামনে, আর কারোর সামনে না। কোনো বাদ মতবাদ, কোনো ইজম, কোনো দল, কোনো গোষ্ঠী, কোনো দর্শনের সামনে মুসলমান নিজের আনুগত্যকে সঁপে দিবে না। মুসলমানের আনুগত্য সঁপার একমাত্র জায়গা হলো আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদের দাওয়াত দিয়েছেন। মক্কা যখন তিনি তাওহীদের দাওয়াত দিয়েছেন, তিনি যখন রিসালতের দাওয়াত দিয়েছেন, তাঁর রাসূল হওয়ার ঘোষণা দিয়েছেন এবং আল্লাহর একত্ববাদের পথে যখন আহ্বান করেছেন, তখন মক্কাবাসী তার সে আহ্বানে সবাই সাড়া দিয়ে তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছেন, তাই না? বরং মক্কার অলিতে গলিতে, রাস্তায় ঘাটে, পাহাড়ে প্রান্তরে, প্রতিটা জায়গায় মক্কার কাফেররা মুশরিকরা প্রতিরোধ আর প্রতিরোধ গড়ে তুলেছে, ঠিক না? ঠিক। নির্যাতন এর স্টিম রোলার কি ছিল সে আলোচনা আর দীর্ঘ আলোচনা করার প্রয়োজন নাই, আমরা কম বেশি সবাই জানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যে এত বাধা এসেছে ভাই, এত বাধা এসেছে, এত বিপত্তি এসেছে, এটা তিনি মানুষকে তাওহীদের দাওয়াত দেওয়ার আগে কি তার উপরে এসেছিল? বুঝেন নাই? তিনি যখন নবুয়ত এবং রিসালতের প্রতি মানুষকে আহ্বান করেছেন, জিব্রিলের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে ওহি পাওয়ার পর থেকে যে তাওহীদ রিসালতের দাওয়াত দেওয়া শুরু করেছেন, তার আগ পর্যন্ত মক্কাতে তার কোনো শত্রু ছিল? কোনো শত্রু ছিল না। মক্কাবাসী তাকে অকপটে স্বীকার করে নিয়েছে আল আমিন বলে। কি বলে? আল আমিন মানে কি? বিশ্বস্ত, যাকে বিশ্বাস করা যায়। সেই মানুষটাই যখন বলল, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানুষ সকল, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সাকসেস হবে, দুনিয়া আখিরাতে সফল হবে। আর লা ইলাহা ইল্লাল্লাহকে ডিনাই করলে, অস্বীকার করলে পার্থিব অনেক সফলতা সাদা চোখে দেখা যেতে পারে, প্রকৃত অর্থে এর কোনোটাই সফলতা নয়। না দুনিয়াতে প্রশান্তির কারণ হবে, না আখেরাতে অনন্ত সুখের কারণ হবে। তিনি যখনই এই তাওহীদের দাওয়াত দিলেন, এতদিন যারা তাকে বিশ্বস্ত বলে শতকণ্ঠে সবাই সমস্বরে স্বীকারোক্তি দিয়েছিল, সেই মক্কার মুশরিকরাই তাকে অবিশ্বাস করেছে, আঘাত করেছে, গায়ে হাত তুলেছে, গালমন্দ করেছে, নোংরা গালিগালাজ দিয়ে তাকে জর্জরিত করেছে, ঠিক না? ঠিক। তিনি যে হিজরত করতে বাধ্য হয়েছেন, আল্লাহর নির্দেশে হিজরত করতে হয়েছে তাকে, এই হিজরতটা করতে হয়েছে যে প্রেক্ষাপটে বা যে প্রেক্ষিতে, সেটি হলো তাওহীদ এবং রিসালতের দাওয়াত দিয়েছেন, সেজন্যই তাকে হিজরত করতে হয়েছে। যদি তিনি তাওহীদের দাওয়াত না দিতেন, একত্ববাদের দাওয়াত না দিতেন, শিরকের বিরুদ্ধে কথা না বলতেন, তিনি যদি বিদআতের বিরুদ্ধে কথা না বলে সুন্নার কথা, সুন্নার পক্ষে যদি কথা না বলতেন, তাহলে তাকে মক্কা থেকে বের হতে হতো। তাহলে হিজরত আমাদেরকে শিক্ষা দেয়,
ও মুসলমান, তুমি পৃথিবীর যে প্রান্তেই থাকো, যে ভাষারই হও, যেই দেশেরই হও, যেই রঙের বর্ণেরই হও, তুমি জেনে রাখবে, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে আর তোমার পাও শুধু গোলাপ বিছানো থাকবে, এটা তুমি আশা করবে না। বরং তুমি যখন ইমানের পথে আসবে, তোমার এই পথে বহু বাধা আসবে, এমনকি তোমার জীবনও চলে যেতে পারে, ব্যবসা বাণিজ্য কেরিয়ার তোমার পুরো জীবন শেষ হয়ে যেতে পারে, কারণ এই পথে তোমাকে অনেক রেস্ট্রিকশন মেনটেন করে চলতে হবে। একজন ছাত্র আপনি, পরীক্ষার হলে আপনি নকল করতে পারবেন না, কারণ ইসলাম আপনাকে অ্যালাউ করে না, আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে। আরেকজন আল্লাহর ভয় নাই, সে মুসলমান না, সে করতে পারতেছে। তো একজন মুসলমানের জীবনে পদে পদে বাধা আছে, সে চাইলেও অনেক ক্ষেত্রে অনেক কিছু করতে পারে না, পার্থিব অনেক কিছুতে সে বাহ্যিক দৃষ্টিতে হয়তো পিছিয়ে থাকে, কিন্তু এরপরও সে তার আদর্শে চুল পরিমাণ ছাড় দিবে না। এই শিক্ষা দিয়েছে কে? হিজরতে। হিজরত আমাদেরকে এই শিক্ষা দিয়েছে না ভাই? প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মক্কার মুশরিকদের দাবি মেনে নিত, তারা প্রস্তাব করেছিল যে মুহাম্মদ ঠিক আছে, তুমি যেহেতু এক আল্লাহর ইবাদতের দাওয়াত দিচ্ছ আর আমাদের বাপদাদারা প্রতিমা পূজা করতো, আমরা সেটা করি, তো এক কাজ করো, এক বছর তোমার আল্লাহর ইবাদত পূজা আমরা সবাই মিলে করি, আরেক বছর তোমরা সবাই মিলে আমাদের প্রতিমার পূজা করো, ভাগাযোগে চলুক। এখন এরকম একটা আহ্বান পাওয়া যায় না? ধর্ম যার যার সবাই মিলেজুলে করি, এরকম একটা আহ্বান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন করা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সেটাকে মেনেছেন না অস্বীকার করেছেন? তিনি বলেছেন, আল্লাহ তাআলা সূরা নাজিল করে তাকে জানিয়ে দিয়েছেন, লা আবুদু মা তাআবুদুন, তোমরা যাদের ইবাদত করছো আমি তাদের ইবাদত করব না, করতে পারি না, এটা আমার আদর্শ না, আমার বিশ্বাস না, আমি বলছি যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আবার তুমি বলতেছো প্রতিমা পূজা করতে, আমি মুখে বলছি আল্লাহ ছাড়া ইবাদত দাসত্ব পাওয়ার উপযুক্ত আর কেউ নাই সব সৃষ্টি, আর তুমি আমাকে সে সমস্ত সৃষ্টির পূজা করতে বলছো, নিজে হাতে তৈরি করে তাকে পূজা করতে বলছো, এটা আমি করবো না। মুসলমান কত আত্মসম্মান বোধ সম্পন্ন, মুসলমানের আত্মমর্যাদা কত হাই লেভেলের, এটা আমরা অনেকে চিন্তাও করতে পারি না। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মুশরিকদের সে আহ্বানে সাড়া দেন নাই, দেন নাই দেখিয়ে তাকে মক্কা থেকে বের হতে যেতে হয়েছে। হিজরতকে কেন্দ্র করে কেন হিজরি সনের গণনা সাহাবা একরাম শুরু করেছেন? যেন মুসলমানের জীবনের পদে পদে যখনই বাধা আসবে, সত্যের পথে চলতে গিয়ে যখনই বাধা আসবে, অবলীলায় সবাই সুদঘুষের কারবার করে লাল লাল হয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, ঘুষের কারবার করে নানা রকম অপরাধে জড়িয়ে তারা সমাজপতি হয়ে যাচ্ছে, আর আপনি একই শিক্ষা শিক্ষিত হয়ে বরং তার চেয়েতে আরও বেশি যোগ্যতার অধিকারী হয়ে কোনো রকম কুড়ের ঘরে আপনার থাকতে হচ্ছে, আপনার প্রমোশন হয় না, তার প্রমোশন তরতর করে হয়, সে পরীক্ষায় একগাদা নাম্বার পায়, নকল করতে পারে, আপনি পারেন না, সে অনেক অন্যায় করতে পারে, আপনি অন্যায় করতে পারেন না। এই যে বাধাগুলো আসবে, এই বাধাগুলো যখন আসবে তখন হিজরত আমাদেরকে প্রেরণা যোগাবে, আমাদের পিঠে হাত দিয়ে আমাদেরকে সাহস দিবে, বলবে যে সামনে চলো, অন্যায়ের সামনে কোনো আপোষ করবে না, কোনো মাথা নত করবে না, কোনো ছাড় দিবে না, আদর্শ ইমান তাওহীদের ক্ষেত্রে চুল পরিমাণ বিন্দু পরিমাণ ছাড় দেয়া চলবে না, তুমি সামনে চলো। মনে রাখবে তোমার নবীর জীবনে এরকম বাধা এসেছে, তিনি আপোষ করেননি, তিনি সামনে চলেছেন, এরপরে তার জীবনে জয় এসেছে না পরাজয় এসেছে? হিজরতের পরের ইতিহাসটা আনন্দের ছিল, বিজয়ের ছিল, হিজরতের ঘটনা বেদনার থাকলেও এই বেদনার ইতিহাস থেকেই পরবর্তীতে আনন্দের হাসির ইতিহাসের জন্ম হয়েছে। বদরে মুসলমানরা হাসে নাই, হাসে নাই, খন্দকে প্রথমে মুসলমানরা কেঁদেছেন, কষ্ট করেছেন, পরে হাসেন নাই। ওহুদে মুসলমানরা কষ্ট করেছেন, ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন, কিন্তু চূড়ান্ত এবং শেষভাবে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার গুজব ছড়িয়েছিল মক্কার মুশরিকরা, তিনি সেই গুজবকে মিথ্যা প্রমাণ করে সাহাবিদের মাঝে ফিরে এসেছেন, সাহাবিদের আনন্দ ফিরে এসেছে, মক্কা বিজয় হয়েছে, গোটা বিশ্বের প্রান্তে প্রান্তরে ইসলাম পৌঁছে গিয়েছে, যেই ইসলামের গলা চিপে ধরতে চেয়েছিল মক্কার মুশরিকরা,
মক্কা থেকেই যেন বের না হয় সেই চেষ্টা করেছে তারা। মক্কাতেই যে ইসলামকে তারা দাফন করতে চেয়েছিল সেই ইসলাম শুধু মক্কাতেই প্রস্ফুটিত হয় নাই, আজকে পৃথিবীর এমন কোন কাঁচা পাকা ঘর নেই, পৃথিবীর এমন কোন সিটি শহর নেই, পৃথিবীর এমন কোন জায়গা নেই যেখানে ইসলামের দাওয়াত, ইসলামের সৌরভ, ইসলামের গ্রাম সেখানে পৌঁছে নেই। যে ইসলামকে গলা চিপে হত্যা করতে চেয়েছিল মক্কার মুশরিকরা মক্কাতে, সেই ইসলাম গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে না পড়ে নাই। যে হিজরত আমাদেরকে শিক্ষা দিয়েছে যে তোমার জীবনে বাধা আসবে, তুমি প্রস্তুত থাকো, কিন্তু খবরদার বাধায় তুমি ভেঙে গেলে চলবে না। মুসলমান ভেঙে পড়বে না, মুসলমানকে শক্ত থাকতে হবে, তোমার আদর্শের ক্ষেত্রে কোনো ছাড় দিবে না। অনেক ভাই ব্রাদার আছেন আমাদের, বলে ভাই ধর্মকর্ম করার আগে এত বিপদ দেখি নেই, এখন যখন ধর্মকর্ম শুরু করছি, নামাজ কালাম শুরু করছি, এখন দেখি একটার পর একটা বিপদ, ব্যবসা বাণিজ্যের অবস্থা খারাপ, বন্ধু বান্ধব সব পর হয়ে যাচ্ছে, যেখানে যাই শুধু বাধা। আমি বলি যে এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসার লক্ষণ। আল্লাহর কাছে যখন মানুষ আসে তখন আল্লাহ তাআলা তার পরীক্ষা করেন, আর যেগুলো আগে থেকে দূরে আউট অফ সিলেবাস আউট অফ ক্লাস তার কোনো পরীক্ষা নেই। ভাইরা আমার, কেন সাহাবা একরাম হিজরতের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে হিজরতের সনগণনা হিজরি সনগণনা শুরু করেছেন? কারণ হিজরত আমাদের প্রেরণা। হিজরত আমাদের কি ভাই? প্রেরণা। হিজরত আমাদেরকে শিক্ষা দেয় যে হক যেখানেই কাজ করবে, তুমি একাও যদি হকের কথা বলো তোমার সামনে বাতিল আসবেই। আমরা ফজর নামাজের সময় যখন মুয়াজ্জিন আজান দেয়, অ্যালার্ম দিয়ে শুই আমরা, ফজর নামাজে উঠার সময় আমাদের খুব আরাম লাগে না কষ্ট লাগে? কথা বলেন, ফজর নামাজে ঘুম ছেড়ে, আরামের ঘুম ছেড়ে উঠে মসজিদে যেয়ে নামাজ পড়তে আরাম লাগে না কষ্ট লাগে? সবার কষ্ট লাগে। আচ্ছা, কারণ কি? এমন কোন পাপ দেখাইতে পারবেন যে পাপ করতে মানুষের কষ্ট লাগে? সাধারণত যে কোনো পাপ করতে মানুষের কি লাগে? মজা লাগে, ঠিক না বেঠিক? আর যে কোনো ভালো কাজ করতে মানুষের কষ্ট লাগে না খারাপ লাগে? সাধারণত সাধারণত খারাপ লাগে, মন চায় না। এই যেখানেই হক আছে সেখানে কি আছে? বাতিল আছে। যেখানে আপনি ভালো পথে চলতে চাইবেন সেখানে বাধা আছে। এই বাধাটা কে দেয়? শয়তান দেয়, ইবলিস দেয়, যাকে আমরা দেখি না কিন্তু সে আছে প্রত্যেকটা মানুষের পেছনে পেছনে আছে। আমরা এখানে যতজন মানুষ আছি সবার পেছনে কমপক্ষে একজন করে ইবলিস বরাদ্দ আছে। তার কাজ হলো আপনাকে কি করা? জাহান্নামে নেওয়া, ধোকা দেওয়া, প্রতারিত করা। এই জন্য পদে পদে আল্লাহ তাআলা শয়তান থেকে আমাদের পানা চাওয়া দোয়া শিক্ষা দিয়েছে। ভাইরা আমার, তাহলে হিজরত আমাদেরকে শিখায় যে তোমার জীবনে সত্য এবং ন্যায়ের পথে চলতে গেলে, ভালো পথে চলতে গেলে বাধা আসবে, মনে চাইবে না, নামাজ পড়তে ইচ্ছা করবে না কিন্তু তোমাকে পড়তে হবে, যাইবে না তুমি, বাধা আসবে কিন্তু বাধা তোমাকে ডিঙ্গাতে হবে, ওভারকাম করতে হবে। তাহলে কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের যে প্রেক্ষাপট ছিল, মক্কাতে যে বাধাগুলো ছিল সেগুলো তিনি ডিঙ্গিয়েতে পেরেছেন, মাথা নত করেন নাই আদর্শের ক্ষেত্রে, আল্লাহ তাআলা তাকে চূড়ান্তভাবে বিজয় দিয়েছেন না দেন নাই। এজন্য ভাই হিজরত আমাদের প্রথম যে শিক্ষাটা দিয়েছে সেটা হলো যে হক এবং বাতিলের দ্বন্দ্ব চিরন্তন। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল আমিন ছিলেন, বিশ্বস্ত ছিলেন তাদের কাছে, তিনি তাদের কাছে খারাপ হয়ে গেলেন যখন তাওহীদের দাওয়াত দিলেন। এজন্য আমরা যখনই সুন্দর হক এবং সত্যের কথা বলবো, আজ না হোক কাল, একসময় না একসময় বাতিল আমাদের বিরুদ্ধে নানাভাবে লেগে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সমস্ত পরিস্থিতিতেও ঈমানের উপরে অটল থাকার তৌফিক দান করুন। ভাইরা আমার, হিজরত দ্বিতীয় যে বিষয়টি আমাদেরকে শেখায় সেটা হলো, জীবনে কখনো ঈমানদার ডিপ্রেশনে পড়ে নিরাশ হয়ে যাবে না। ঈমানদারের জীবনে কোনো ডিপ্রেশন মানায় না, ঈমানদারকে ডিপ্রেশন সাজে না। কিভাবে সাজবে বলেন তো? আল্লাহ বলেছেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ তাআলা ঈমানদারদের অভিভাবক, ঈমানদারদের কিছু হলে ঈমানদাররা আল্লাহর কাছে সাহায্য চায়। আল্লাহর কাছে কেউ কোনো জুলুম করলে নালিশ করে, নিজের কোনো ভুল হলে ক্ষমা চায়, আল্লাহর কাছে চাওয়া যায়, ঈমানদারের সে সুযোগ আছে।
আল্লাহ বলেছেন যালিকা বি আন্নাল্লাহা মাউলাল্লাযিনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের অভিভাবক, ইমানদারদের চাওয়ার বলার একটা জায়গা আছে। ওয়া আন্নাল কাফিরিনা লা মাউলা লাহুম, আর কাফেরদের কোনো অভিভাবক নাই। এক প্রসিদ্ধ নাস্তিক, যিনি একসময় নাস্তিক ছিলেন, পরবর্তীতে ইসলামে ফিরে এসেছেন, মুসলমানের সন্তান, মাঝে নাস্তিক হয়ে গেছেন, পরে ইসলামে ফিরে এসেছেন, তাকে যখন প্রশ্ন করা হলো আমার পরিচিত এক ভাইয়ের, খুব কাছের একজন, তাকে যখন প্রশ্ন করলেন যে ভাই আপনি নাস্তিক ছিলেন, বুঝে শুনেই তো নাস্তিক হয়েছেন, আবার মুসলমান হয়েছেন, কারণ কি? তখন তিনি বললেন যে ভাই আমি যখন নাস্তিক হয়েছি তখন আমার প্রথম প্রথম মনে হয়েছে আমি সকল গণ্ডির ঊর্ধ্বে উঠে গেছি, আমি স্বাধীন হয়ে গেছি, কি আল্লাহর হুকুম মানতে হবে, আল্লাহর কথার বাইরে চলা যাবে না, বাইন্ডিংসের মধ্যে ছিলাম। নাস্তিক হওয়ার পর মনে হলো যে আমি রিল্যাক্স, সব মন মতো করতে পারতেছি। কিন্তু কিছুদিন যেতে না যেতে আমার কাছে মনে হলো যে আমি যেন কোনো প্রকার দিশা, কোনো প্রকার গাইড, এগুলো হারা, নির্হারা একটা পাখির মতো, মানুষের মতো হয়ে গেছে, যে আমার যেন কোনো যাওয়ার জায়গা নাই। কারণ আমার মনে হতো যে আমি একান্তে একটু কারোর সাথে কথা বলি, আমার মনের দুঃখগুলো কাউকে একটু খুলে বলি, আমার অনেক কথা আছে যেগুলো আমি কাউকে বলতে চাই, কোনো মানুষকে না, মানুষের বাইরে কাউকে একটু জানাতে চাই। কিন্তু আমি নাস্তিক্যবাদের পথে যাওয়ার পর সেটা আর খুঁজে পেলাম না। আমার কাছে মনে হলো যে কিছু একটার অভাব আমার জীবনে আছে, মুসলমানদের যেটা নাই, যে সে যখন কোনো বিপদে পড়ে ভোর রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, সুন্দর করে ওযু করে তাহাজ্জুদ উত্তমরূপে পড়ে, এরপর সে দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে বুক ভাসিয়ে সে আল্লাহর কাছে কায় মনোবাক্যে তার অভিযোগগুলো, তার চাওয়াগুলোকে সে নিবেদন করে, এতে সে যে হালকা বোধ করে, এটা সে যে মানসিক প্রশান্তি পায়, এটা তো আমার জীবনে নাই। আমার কাছে মনে হচ্ছিল এই অভাবটা আমার জীবনে অনেক বড় অভাব, আমি সেজন্য ইসলামে ফিরে এসেছি। এই জন্য দেখবেন গোটা পৃথিবীতে যারাই নাস্তিক তাদের মধ্যে ডিপ্রেশন সবচেয়ে বেশি, এবং পৃথিবীর যেই দেশগুলোতে নাস্তিকের পরিমাণ যত বেশি তাদের মধ্যে আত্মহত্যার হার তত বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতি বছর সারা পৃথিবীতে আত্মহত্যা যে মানুষ করে এটার বিভিন্ন হার তারা বের করে। ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে আত্মহত্যার যে হার আপনি যাচাই করে দেখতে পারেন, প্রায় প্রতি বছরই আত্মহত্যার হার এবং প্রবণতার সবচেয়ে বেশি থাকে হলো নাস্তিকদের মধ্যে, কারণ তাদের আসলে যাওয়ার কোনো জায়গা থাকে না। মানুষ মাত্রই জীবনে বিপদ থাকবে, পেরেশানি থাকবে, নিঃসঙ্গতা থাকবে, একাকিত্ব থাকবে, সে কারোর সাথে কথা বলতে চাইবে, কারোর সান্নিধ্য চাইবে, কারোর আশ্রয় চাইবে, এটা মানুষের স্বকীয়তার মধ্যে, স্বভাবের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। যখন সেটা পাবে না তখন সে ডিপ্রেসড হয়ে যাবে। ইমানদার কখনো ডিপ্রেশনে ভুগবে না। হিজরত আমাদেরকে সেই শিক্ষা দেয়। কিভাবে দেয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের কথা একটু আগে আমি বলছিলাম। হিজরত তিনি করেছেন, এটা কোনো সুখের ঘটনা না যে মাতৃভূমি ছেড়ে তাকে চলে যেতে হয়েছে, কিন্তু তিনি চলে গিয়েছেন আল্লাহর নির্দেশে। আল্লাহ বলেছেন ঠিক আছে চলে যান, চলে গিয়েছেন। তিনি তো পাল্টা আল্লাহকে প্রশ্ন করেন নাই, আল্লাহ আমি তোমার তাওহীদের পথে দাওয়াত দিছি, তাহলে আমার কেন যাইতে হবে এখান থেকে? তুমি কি পারো না ফেরেশতা পাঠাইয়া এগুলার সবগুলার সাইজ করে ফেলতে, শিক্ষা দিয়ে দিতে? আমি তোমার পথে মানুষকে আহ্বান করেছি, তুমি আমাকে সাহায্য করা দরকার, সেটা না করে তুমি নির্দেশ করছো যাও মদিনায়, পালায় যাও, আরেক দেশে চলে যাও, নিজের মাতৃভূমি ছেড়ে চলে যাও। এরকম কোনো প্রশ্ন তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে নাউজুবিল্লাহ করেন নাই, তিনি আল্লাহর ফয়সালা মেনে নিয়েছেন। বাহ্যিকভাবে মনে হচ্ছে যে মুসলমান পরাজিত হয়ে গেছে, মক্কা থেকে হিজরত করে করে সাহাবীরা পালিয়ে পালিয়ে মদিনায় চলে যেতে হয়েছে, মনে হচ্ছিল যে পরাজিত হয়েছে। আসলে কি পরাজয়? এটা হলো বিজয়ের সূচনা মাত্র। হিজরতের পর থেকে মুসলমানদের আর পিছে তাকাতে হয় নাই। মদিনা তারা এসেছেন, মদিনাবাসী তাদেরকে বুক উন্মুক্ত করে তাদেরকে আগলে রেখেছেন, তাদের জন্য তাদের সম্পদের অর্ধেক অর্ধেক দিয়ে দিয়েছেন, ঘর বাড়িতে জায়গা দিয়ে দিয়েছেন, পরিবারের সদস্য করে নিয়েছেন, আপন করে নিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা রাষ্ট্র গঠন করেছেন। এরপর বদরের যুদ্ধে মুসলমানরা বিজয়ের হাসি হেসেছে, ওহুদের যুদ্ধে সাময়িক গ্লানি এবং কষ্ট পেরেশানির মধ্যে পড়লেও চূড়ান্তভাবে মুসলমানরা পরাজিত হননি। এরপর
একের পর এক অভিযানগুলোতে মুসলমানরা সামনে এগিয়েছে। এবং একসময় যখন হুদাইবিয়ার সন্ধি হয়েছে, তখনও মনে হচ্ছিল যে মুসলমানরা বোধহয় কাফেরদের সব শর্তগুলো মেনে নিয়ে বোধহয় তারা পরাজয়ের গ্লানিতে আছে। সাহাবিদের অনেকের মন খারাপ ছিল। অথচ সেই হুদাইবিয়ার সন্ধি থেকে আরেক বিজয়ের সোপান, আরেক বিজয়ের সিঁড়ি খুঁজে পাওয়া গেল। এর অল্প সময়ের ব্যবধানে মুসলমানরা মক্কা বিজয় করলেন, এমনভাবে বিজয় করলেন যে মক্কা থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হলো, যে মক্কা তাদের থাকতে দেওয়া হলো না। সেই মক্কা তারা শুধু বিজয় করলেনই না, অনেকটা রক্তপাতহীনভাবে, প্রায় রক্তপাতহীনভাবেই মক্কা বিজয় করেছেন এবং বীরের বেশে মক্কা প্রবেশ করেছেন, নিজের মাতৃভূমিকে স্বাধীন করেছেন। তাহলে ভাইরা আমার, হিজরত আমাদেরকে শিক্ষা দেয় ইন্নামা আল উসরে ইউসরা, ইন্নামা আল উসরে ইউসরা। নিশ্চয়ই কষ্টের পরে কি থাকে? কষ্টের পরে না, আল্লাহ কষ্টের পরে বলে নাই, আল্লাহ বলেন নাই ইন্না বাদ আল উসরে ইউসরা, আল্লাহ বলেন নাই, আল্লাহ বলেছেন ইন্না মাল উসরে। নিশ্চয়ই কষ্টের সাথেই কি থাকে? সুখ থাকে। নিশ্চয়ই দুঃখের সাথেই কি থাকে? সুখ থাকে, সাথেই আছে, অ্যাটাচড। শুধুমাত্র দুঃখের সীমানাটা পার হতে না হতেই সুখের দেখা পাওয়া যাবে। এই জন্য ইমানদার যত কষ্টই থাকুক, ইমানদার অপেক্ষা করবে যে কষ্ট চিরকাল থাকবে না, এই কষ্ট চিরকাল অনন্তকাল প্রলম্বিত হবে না, হতে পারে না। অনেক ভাইরা আসেন, আইসা বলেন ভাই আমার জীবনে কষ্টের কোনো শেষ নাই, আমি জনম দুঃখী। অনেকে বলেন বাবার সংসারে কষ্ট করেছেন, অনেক মেয়েরা অভিযোগ করেন বাবার সংসার থেকে এসে বিয়ে হয়েছে, স্বামীটাও অমানুষ, তার সংসারে তার কষ্ট করতে হয়েছে। আনফর্চুনেটলি স্বামীর পর ছেলে মেয়েগুলোকে নিয়ে আশায় বুক বেঁধে জীবন কাটাবেন, দেখা গেল যে পোলাপানগুলোও অমানুষ। অনেক সময় হয় না এরকম? এরকম মা বোনরা অনেক সময় আসেন, আমি তাদেরকে বলি বোন আপনার এই কষ্টের কোনো শেষ আছে নাকি নাই? তো উনি প্রথমে বুঝে উঠতে পারেন না। আমি বলি এই কষ্টটা কি একসময় শেষ হবে না অনন্তকাল চলতে থাকবে? তখন বলেন যে হ্যাঁ মরে গেলে তো শেষ। তো আমি বলি হ্যাঁ, আপনাকে যারা কষ্ট দিচ্ছে তারা কষ্ট দিতে দিতে আপনাকে মেরে ফেলতে পারবে, এই তো, এর বেশি তো পারবে না, নিঃস্ব করে ফেলতে পারবে, এর বেশি তো পারবে না। এরপর আপনি যদি সবর করতে পারেন, ধৈর্য ধারণ করতে পারেন, আল্লাহর ফয়সালাকে মেনে নিতে পারেন, ইমানওয়ালা হন, তাওহিদের উপরে প্রতিষ্ঠিত হন, তাহলে মৃত্যুর সঙ্গে সঙ্গে আপনার অনন্তকালের যে জান্নাতের নিয়ামত প্রাপ্তি শুরু হবে, সেটা কি আপনার এই স্বামী, আপনার ছেলে মেয়ে, আপনার শ্বশুর বাড়ির লোকজন, আপনার বাপের বাড়ির লোকজন, যারা আপনাকে জুলুম করেছে জীবনভর, তারা কি আপনার আল্লাহর জান্নাতকে ঠেকাতে পারবে? তাহলে ইমানদার, ইমানদার ডিপ্রেশনে ভেঙে পড়ার, নিরাশ হয়ে যাওয়ার কোনো স্কোপ নাই। কারণ আমার যত বিপদই আসুক না কেন, এই বিপদের এন্ডিং আছে, কখনো না কখনো এটা শেষ হবে এবং সুখ শুরু হবেই হবে। কিন্তু যার ইমান নাই তার তো আসার কোনো জায়গা। ধরেন একজন নাস্তিক, সে জুলুমের শিকার। মানুষ শুধু মুসলমানরা জুলুমের শিকার হয়, মুসলমান জুলুমের শিকার হয় না? মুসলমানের জীবনে বিপদ আপদ আসে না? ধরেন একজন আল্লাহর প্রতি অবিশ্বাসী মানুষ, তার জীবনে বিপদ আপদ এসেছে, জুলুম সহ্য করতে করতে সে মরে গেছে, তার এই দুঃখের শেষ হয়ে সুখের শুরু হবে এমন কোনো আশার জায়গা আছে? কেন নাই? যেহেতু ইমান নাই, মরার পরে জাহান্নাম, আর জীবনভর সে দুঃখ ভোগ করে গেছে, এর কোনো সান্ত্বনা আছে? আর ইমানদারের সান্ত্বনা আছে, আমার যত বিপদ হয় হোক, আমাকে একজনের কষ্ট দিচ্ছে, দেখ কত দিবে, আল্লাহ একদিন ওর বিচার করবেই করবেন, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? ফামাই আমাল মিসকালা যাররাতিন শাররাই, যাররা পরিমাণ খারাপ কাজ করেছে, মন্দ কাজ করেছে, জুলুম করেছে, তাকে তার প্রায়শ্চিত্ত পেতেই হবে, মিস করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, দুনিয়ার বিচারক ভুল করে, আল্লাহ ভুল করেন না, আল্লাহর কোনো ভুল হয় না। সো ইমানদারের বড় একটা সান্ত্বনা হলো হিজরত। কেন সাহাবায়ে কেরাম হিজরতের ঘটনা থেকে হিজরির স্মরণ গণনা শুরু করেছেন? কারণ হিজরত আমাদেরকে শেখায়, যখনই আমাদের বিপদে বিপদ আসে, কষ্ট আসে, দুঃখ আসে, কঠিন সময় আসে, হিজরত এসে আমাদের কানে কানে বলে, মুসলমান খবরদার, তুমি ডিপ্রেসড হবে না, তুমি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আশাহত হবে না, মনমরা হবে না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু
ওয়া আনতুমুল আআলাউনা ইন কুনতুম মুমিনিন। ভাইরা আমার, তাহলে হিজরতের ঘটনা আমাদের, হিজরতের ঘটনার স্মরণ আমাদের জন্য উপকার আসে না ক্ষতি আসে? হিজরতের ঘটনা কি আমাদের উপকার করে না ক্ষতি করে? হিজরতের ঘটনা আমাদেরকে প্রেরণা যোগায়, শক্তি যোগায়, সামর্থ্য যোগায়, তাই না? হিজরতের ঘটনা আমাদেরকে দুঃসময়ে পাশে দাঁড়ায়। হিজরতের ঘটনার স্মরণ যখনই হবে তখনই আমরা আবার ঘুরে দাঁড়াবার শক্তি, সামর্থ্য, শিক্ষা এবং স্বপ্ন দেখতে পারবো ইনশাআল্লাহ। কেন সাহাবায়ে কেরামের কাছে হিজরত এত গুরুত্বপূর্ণ? সবাই তো শুধুমাত্র আনন্দের ঘটনাকে স্মরণীয় করে রাখতে চায়। মুসলমানেরা, তারা আনন্দের ঘটনা নয়, তাদের জীবনের একটা কঠিন ঘটনাকে, কঠিন একটা সময়কে, তারা প্রিয় নবীর জীবনের সবচেয়ে কঠিন সময়টাকে তারা স্মরণীয় করে রেখেছে, যাতে সেই কঠিন সময়ের স্মরণ মুসলমানকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে। আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের পদে পদে হিজরতের শিক্ষা থেকে শিক্ষা গ্রহণ করে সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, হিজরত আমাদেরকে শিক্ষা দিয়েছে যে কীভাবে কঠিন সময় সহজ সময়ে পরিণত হয়, একটা দুঃখের সময় কীভাবে সুখের সময় পরিণত হয়। যখন মক্কা থেকে হিজরত করে সাহাবিরা মদিনায় চলে আসে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের অন্ধকারে মদিনায় চলে আসেন, তখনও হয়তো কেউ কল্পনাও করে নাই যে মাত্র 6-7 বছরের ব্যবধানে, সামান্য কয়েক বছরের ব্যবধানে মুসলমানরা যেখানে মক্কায় থাকতেই পারছে না জান বাঁচাইয়া, সেখানে বীরের বেশে বুক ফুলিয়ে মাথা উঁচু করে আল্লাহর বড়ত্ব প্রকাশ করতে করতে তারা মক্কায় প্রবেশ করবে। গোটা মক্কা তাদের করতলগত হবে, যারা জুলুম করেছে তারা সবাই পদানত হবে, অস্ত্রের জোরে নয়, কোনো মানুষ হত্যা করে নয়, রক্তপাত করে নয়। একরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিশাল বড় বহর নিয়ে মদিনা থেকে মক্কার পথে রওনা দিয়েছেন, এই বহরের কাছেই মক্কার সমস্ত মানুষ নতি স্বীকার করেছে। ন্যূনতম প্রতিরোধ করার মতো মানসিক শক্তি পর্যন্ত তাদের ছিল না, এইভাবে আল্লাহ তাদেরকে দুর্বল করে দিয়েছেন। তাহলে হিজরত মনে হতে পারে কঠিন সময় মুসলমানদের জন্য, কিন্তু এই কঠিন সময়ই মুসলমানদের জীবনে সহজ এবং ভালো সময়ের সূচনা করেছে, ভালো সময়ের জন্ম দিয়েছে। এর অল্প ব্যবধান পরে মুসলমানরা চিরকালের জন্য হাসি হেসেছেন, মক্কাকে কিয়ামত পর্যন্ত সময়ের জন্য বিজয় করেছেন এবং স্বাধীন করেছেন, নিজের সমস্ত কষ্টের গ্লানি তারা দূর করেছেন আল্লাহর অনুমতি সাপেক্ষে, আল্লাহ সে তৌফিক দিয়েছেন। অতএব জীবনে যখনই কঠিন সময় আসবে হিজরতের এই শিক্ষাটা যেন আমাদের মনে পড়ে, স্মরণ থাকবে তো ইনশাআল্লাহ। নাম্বার 3, হিজরত আমাদেরকে শিখায় মুসলমান প্রত্যেকটা কাজ করবে অত্যন্ত গোছানো এবং পরিকল্পিতভাবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত নিয়ে অনেক গবেষণা হয়, এখনও অনেক গবেষণা, অনেক স্টাডি হয়, অনেক রিসার্চ হয় যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে হিজরত করেছেন, তার হিজরতে এরকম সুনিপুণ পরিকল্পনা ছিল, এত চমৎকার প্ল্যান ম্যাফিক হিজরতের হিজরত করেছেন তিনি যে সেটা রীতিমতো এখনও গবেষণার খোরাক। আপনারা জানেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করবেন যখন মনস্থির করলেন, এর আগে দুইটা বৈঠক হয়েছে মদিনার মানুষদের সাথে মিনার আশেপাশে পাহাড়ের এলাকাতে, বায়াতে আকাবা যেটাকে বলা হয়, সেখানে মদিনাবাসীর হাতে হাত রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বায়াত গ্রহণ করেছেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের সিদ্ধান্ত যখন নিলেন আল্লাহর অনুমতি সাপেক্ষে, তিনি সেটাকে সম্পূর্ণ গোপন রাখলেন, এতটাই গোপন রেখেছেন যে নিজের কাছের লোকজনকেও বলেন নাই, কাউকে বলেন নাই। কারণ কিছু মানুষকে বললে সেটা আস্তে আস্তে লিক হয়ে যেত, আর মক্কার মুশরিকরা, শত্রুরা, কাফেররা তখন চান্স পেয়ে যেত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর যেতে দিত না, আটকে ফেলত। তিনি বিষয়টাকে গোপন রাখলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধুমাত্র এলাম দিয়ে রেখেছেন প্রস্তুত থাকার জন্য, তিনি প্রস্তুত। এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে রাতে তিনি হিজরত করে মক্কা থেকে চলে গেছেন মদিনায়, ওই রাতে তিনি যেখানে শুয়েছেন তার শোয়ার জায়গায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে এনে শুয়ে দিয়েছেন, তাকে সেখানে শোয়ায় রেখে তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি বের হয়েছেন। কেন করেছেন এটা? তার বিছানা খালি রেখে আসতে পারতেন, কিন্তু আরেকজনকে ডেকে এনে সেখানে কেন শোয়ালেন? যাতে করে মক্কার যে মুশরিকরা তাকে এতদিন ধরে গভীরভাবে পর্যবেক্ষণ করছে, মনিটর করছে, নজরদারিতে রাখছে, তাদের চোখে যেন ধুলি দেওয়া যায়, তারা যেন বিভ্রান্তিতে পড়ে যায়। তারা যদি তাকে মনিটর করে থাকে তাহলে রাতের অন্ধকারে আফসা আফসা
কে শুয়ে আছে এটা টের না পাওয়া গেল, বিছানায় কেউ একজন আছে এটা তারা আঁচ করবে বা জানবে উকি মেরে কোনোভাবে, যাতে তারা বুঝতে না পারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে গেছেন ঘর থেকে। এই জন্য তিনি আলেজানকে সেখানে শোয়ে গেলেন, পরিকল্পনা দেখেন। এরপর যখন তিনি চলে যাচ্ছেন, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাতুন নেতাকিন, তাকে দায়িত্ব দিলেন তামউইনের, তাকে দায়িত্ব দিলেন ক্যাটারিংয়ের, যে আমরা তো মক্কা থেকে গারে সৌরে গিয়ে আশ্রয় নিব বা আশ্রয় নিতে হয়েছে, তো গারে সৌরে যেহেতু অবস্থান করতে হবে কিছুকাল, অতএব এই সময়ে খাবার দাবার তিনি রান্নাবাড়া করে এটা প্রস্তুত করে সেখানে পৌঁছানোর দায়িত্ব তাকে দিয়েছেন, পরিকল্পনা করে গিয়েছেন। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আবদুল্লাহ ইবনে আবি বকর, আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভাই, আবদুল্লাহ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিয়েছেন যে তোমার কাজ হলো আমরা যখন মক্কা ছেড়ে ডাইরেক্ট মদিনায় না গিয়ে গারে সৌরে আশ্রয় নিব, তখন তুমি মক্কার লোকজন, শত্রুপক্ষ, কাফেররা কী কী আলাপ আলোচনা করে, প্ল্যান পরিকল্পনা করে, এগুলো আমার কাছে পৌঁছে দিবা, তাহলে আমরা প্ল্যান করতে সুবিধা হবে। আর তারও আগের প্ল্যান দেখেন, তিনি হিজরতের জন্য রাতের অন্ধকারে মক্কা থেকে ডাইরেক্ট মদিনার দিকে চলে যেতে পারতেন, কিন্তু যান নাই, মক্কা থেকে বের হয়ে যারা গারে সৌরে গিয়েছেন, হজমরা গেছেন, তারা অনেকে গেছেন, তারা জানেন মক্কার হারাম থেকে একদম কাছে বেশি দূরে না গারে সৌর। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম থেকে বের হয়ে, নিজের এলাকা থেকে বের হয়ে সামান্য কিছু দূর গিয়েই একটা গুহায় গিয়ে, পাহাড়ের চূড়ার একটা গুহায় গিয়ে আশ্রয় নিয়েছেন, সোজা যান নাই। কেন সোজা যান নাই? কারণ সোজা যেতে গেলেই মক্কার মুশরিকরা পিছনে ধাওয়া করে ধরে ফেলবে, এই জন্য তাদেরকে চোখে ধুলি দেওয়ার জন্য কিছু দূর গিয়ে গর্তে আশ্রয় নিয়েছেন। এবার তারা বিভ্রান্ত হয়ে যাচ্ছে, খুঁজে পাচ্ছে না, কয়েকদিন চলে যাওয়ার পর কোনো হদিস না পেয়ে তারা যখন আশা ছেড়ে দিয়েছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে মদিনা পথে রওনা দিয়েছেন। পরিকল্পনা দেখেন কাকে বলে, কত প্রকার কী কী। আবদুল্লাহ ইবনে আবু বকরকে দায়িত্ব দিলেন, এদিকে তুমি মক্কার মানুষরা কি কানাঘুষা করে আলাপ আলোচনা করে আমাদের কাছে সংবাদ পৌঁছাবা। এদিকে আমর ইবনে ফুহাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন সাহাবী, তাকে দায়িত্ব দিলেন, আবদুল্লাহ ইবনে আবু বকর যেহেতু আবু বকরের ছেলে আর আবু বকর যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আছে, অতএব এই লোকটা যখন মক্কা থেকে গারে সৌরের দিকে যাবে, তখন যে তার পদচিহ্ন, তিনি যে হেঁটে হেঁটে যাবেন তার পায়ের ছাপ পড়বে না, এই ছাপগুলো দেখে তো মক্কার মুশরিকরা ওই ছাপ অনুসরণ করে করে আমাদের ধরে ফেলবে, এই জন্য সে পায়ের ছাপটা মুছে দেওয়ার জন্য আমর ইবনে ফুহাইরাকে নিযুক্ত করেছেন যে তুমি তোমার ছাগলের পাল, এক পাল ছাগল নিয়ে আবদুল্লাহ যখন হেঁটে যাবে তখন তার পেছন দিয়ে ছাগলের পাল ছেড়ে দিবে, যে ছাগলের পাল হেঁটে ওনার পায়ের চিহ্ন মুছে দিবে, কোন দিকে গেছে এটা তারা আর হদিস পাবে না। এরপর আবদুল্লাহ ইবনে উরাইকে আরেকজনকে দায়িত্ব দিয়েছেন, যিনি মদিনার পথ খুব ভালো করে চিনেন, মক্কার মুশরিকদের তারা যেন বিভ্রান্তিতে পড়ে যায়, তারা যেন বুঝে উঠতে না পারে কোন কোন পথে যাওয়া যেতে পারে, প্রসিদ্ধ পথ এর বাইরে কোন কোন পথ আছে, এগুলো দেখভাল করার জন্য, এগুলোতে রাহবারি এবং পথ নির্দেশ করবার জন্য আবদুল্লাহ ইবনে উরাইকে রেখেছেন। তাহলে দেখেন এত সুনিপুণ পরিকল্পনা করে হিজরত করেছেন যে মক্কার মুশরিকদের যত প্ল্যান, প্রোগ্রাম, তাদের যত প্রস্তুতি সব ভেসে গেল, কোনোটা কাজে আসলো না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরাপদে হিজরত করে মদিনায় ঠিকই পৌঁছে গেলেন। এই হিজরত আমাদেরকে শিক্ষা দেয় জীবনের প্রত্যেকটা পদে পদে এভাবে সুন্দর সুনিপুণ পরিকল্পনা করে এগিয়ে যেতে হবে। আপনি মুসলমান, ব্যবসা বাণিজ্য করতে নামছেন, দুই দিন উল্টাপাল্টা ব্যবসা বাণিজ্য করে বাকি ঝুঁকি দিয়ে ব্যবসা বাণিজ্য শেখা ছাড়া ব্যবসা করতে গিয়ে ধরা খেয়ে এরপরে বলতেছেন আমি আল্লাহর নাম নিয়ে ব্যবসা শুরু করছি, দুই নম্বরই করি নাই, তারপরও আল্লাহ আমারে বরকত দেয় নাই, আমার ব্যবসা শেষ হয়ে গেছে। আপনি সুন্দর করে পরিকল্পনা করেন নাই, দোষ দিচ্ছেন কার? আল্লাহ। আছে না নাই আমাদের জীবনে এরকম? ভাইরা আমার, হিজরত আমাদেরকে শিখায় মুসলমান তার জীবনের প্রত্যেকটা কাজকে তার আল্লাহর দেওয়া বিবেক বুদ্ধি খরচ করে সর্বোচ্চ সুন্দরভাবে পরিকল্পনা করে খুবই সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তারপর কাজ করবে। এই শিক্ষা ইসলাম দিয়েছে। এবং প্রত্যেকটা মানুষের মধ্যে প্রোডাক্টিভিটি আছে, অ্যাডভান্টেজ আছে, সৃষ্টিশীলতা আছে, বিশেষ যোগ্যতা আছে, কাজে লাগাতে হবে। অনেকে কাজে লাগাতে না পারে শুধু দোষারোপ করেন, দোষারোপ নয়, প্রত্যেকের প্রয়োজন অনুযায়ী তাকে কাজে লাগান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে কতগুলো মানুষকে কাজে লাগিয়েছেন, কাকে দিয়ে কোন কাজ হবে তাকে সে কাজের জন্য সেট করেছেন। তাহলে তিনি আমাদেরকে পরিকল্পনার শিক্ষা দিয়েছেন হিজরতের মাধ্যমে। নাম্বার চার,
হিজরতের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন, শুধু পরিকল্পনা করেই আমি সব কিছু করে ফেলব মুসলমানের এই বিশ্বাস থাকবে না। মুসলমান পরিকল্পনা ঠিকই করবে, কিন্তু বিশ্বাস থাকবে যে হবে সেটা যেটা আল্লাহ ফয়সালা করেছেন। এজন্য নিজের পরিকল্পনা শতভাগ পারফেক্ট হওয়া সত্ত্বেও মুসলমান দিন শেষে পরিকল্পনা শেষে বলবেন, ওয়া উফাউউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, আমি আমার চেষ্টা অনুযায়ী প্ল্যান প্রোগ্রাম করেছি আর পুরো বিষয়টাকে আমার রবের কাছে ন্যস্ত করে দিয়েছি, আল্লাহ দেখছেন সব কিছু, অতএব আল্লাহ যা করেন সেটাই হবে, আমার প্ল্যানেই যে হবে তা নয়, প্ল্যান আমার করা সর্বোচ্চ ভালোভাবে আমি করেছি। এরপর সে ভরসা করবে, তাওয়াক্কুল করবে কার উপরে? আল্লাহর উপরে। কীরকম ভরসা? যে তার জীবনে সবচেয়ে বড় বিপদ যদি আসে, পায়ের নিচ থেকে মাটি সরতে 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 যদি একেবারে শূন্য হয়ে যায়, তার যদি পিঠ দেয়ালে ঠেকেও যায়, তারপরও সে বলবে লা তাহজান ইন্নাল্লাহ মানা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের সময় বলেন নাই, কাকে বলেছেন? তার সফর সঙ্গী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলছিলেন, হে আল্লাহর রাসূল, আমরা যে গর্তে আছি, মক্কার মুশরিকরা সে গর্তের চারপাশের ঘিরে ফেলেছে, উপর থেকে দেখা যাচ্ছে গর্ত থেকে যে ওরা উপরে দাঁড়িয়ে আছে, ওরা চতুর্দিকে খুঁজতেছে, শুধু নিচে তাকালেই আমাদেরকে দেখে ফেলবে, কঠিন সময়, ভয়াবহ অবস্থা, এখনো তো তারা দেখে ফেলবে শুধু নিচে তাকালেই হয়, এত দুশ্চিন্তায় যখন অব করে দিল আদলান হোক, তখনও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কি বলেছেন? অবকর, তোমার কি ধারণা, আপনার কি ধারণা ওই দুই ব্যক্তি সম্পর্কে যাদের সঙ্গে তৃতীয় সত্তা হলেন আল্লাহ, তাদের সম্পর্কে আপনার কি মনে হয় যে আল্লাহ তাদেরকে শেষ করে, আল্লাহ যাদের সাথে আছেন তাদের ক্ষতি হয়ে যাবে, এটা আপনি চিন্তা করেন কিভাবে? লা তাহজান, তিনি বলেছেন লা তাহজান ইন্নাল্লাহ, আপনি কোনো টেনশন করবেন না, আল্লাহ আমাদের সাথে আছেন, আল্লাহ আমাকে নির্দেশ করেছেন, সো কোনো অসুবিধা হবে না। ঠিকই, মক্কার মুশরিকরা সবই দেখেছে, গুহার দিকে তারা তাকায় নাই, আল্লাহ তাদেরকে তাকাতে দেন নাই। তাহলে বোঝা গেল ইমানদারের জীবনে সবচেয়ে কঠিন সময়ও বা সবচেয়ে ভালো পরিকল্পনা করার পরও তাকে তাওয়াক্কুল করতে হবে। কি করতে হবে ভাই? কারণ আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহ তাআলা কাকে ভালোবাসেন? তাওয়াক্কুলকারীদেরকে ভালোবাসেন। ভাইরা আমার, তাহলে আমরা হিজরত থেকে চতুর্থ শিক্ষা পেলাম, তাওয়াক্কুলের শিক্ষা, আল্লাহর উপরে ভরসার শিক্ষা, নির্ভরতার শিক্ষা। তাহলে হিজরতের ঘটনা আমাদের জীবনের পদে পদে দরকার, তার শিক্ষাগুলো আমাদের জীবনে দরকার আছে না নাই? এই জন্যই হিজরি শানকে হিজরতের সাথে সম্পৃক্ত করা হয়েছে। শুধু আনন্দের ঘটনা শুনে আমরা গর্বিত হতাম, আমরা উৎসব করতাম, ফুর্তি করতাম, আমরা বগলবাজি করতাম, তাতে লাভ হতো কি? আমাদের জীবনের কঠিন সময় থেকে শিক্ষা নেওয়ার জন্য হিজরত থেকে হিজরি শান শুরু হয়েছে। সর্বশেষ এবং পাঁচ নম্বর শিক্ষা হলো আত্মত্যাগ। হিজরত আমাদের কি শিক্ষা দিয়েছে ভাই? আত্মত্যাগ শিক্ষা দিয়েছে। কিভাবে কিভাবে স্যাক্রিফাইস করতে হয়? আপনি হিজরতের আদ্যপান্ত যদি অ্যানালাইসিস করেন, স্টাডি করেন, আপনি দেখবেন ত্যাগ ছাড়া কিছু নেই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ত্যাগ করছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ত্যাগ করেছেন, সাহাবায়ে কেরাম যারা হিজরত করেছেন একজন একজন করে সবাই কি করেছেন? ত্যাগ করেছেন। অতএব কোনো মুসলমান আল্লাহর প্রিয়পাত্র হতে হলে, জান্নাতি হতে হলে, তার ত্যাগ ছাড়া আল্লাহর প্রিয়পাত্র হওয়ার, জান্নাতি হওয়ার কোনো সুযোগ? এখন আপনি প্রশ্ন করতে পারেন, ভাই নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম নিজের মাতৃভূমি ত্যাগ করে মদিনায় এসেছেন, সাহাবায়ে কেরাম যারা হিজরত করেছেন সবাই মাতৃভূমি ত্যাগ করে মদিনায় এসেছেন, তাদের জীবনের ত্যাগ করেছেন, বাট আমরা কিভাবে ত্যাগ করব? তো এই প্রশ্নের উত্তর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় আমি দিতে চাই। বুখারী মুসলিম একযোগে বর্ণনা করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু, আল্লাহর কাছে মুহাজির ওই ব্যক্তি, শুধুমাত্র মাতৃভূমি ত্যাগ করলেই মানুষ হিজরতকারী হয় না, তারা তো হিজরতকারী আছেনই, এর পাশাপাশি আল্লাহ যা নিষেধ করেছেন সে নিষিদ্ধ বস্তুকে যে ব্যক্তি ত্যাগ করে আল্লাহর খাতিরে, মাতৃভূমি ত্যাগ করতে যেরকম মানুষের কষ্ট লাগে, দুঃখ লাগে, মন চায় না, তারপরে তাকে ত্যাগ করতে হয়, ঠিক একইভাবে কোনো হারাম, কোনো অন্যায়, কোনো অপরাধ, কোনো খারাপ কাজ, এটা ত্যাগ করতে মানুষ চায় না, কিন্তু আল্লাহর জন্য যদি সে ত্যাগ করে, সে যদি স্যাক্রিফাইস করে, সে যদি ছেড়ে দেয়, এই ব্যক্তি আল্লাহর খাতায় মুহাজির হবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের মুহাজির হওয়ার সুযোগ
হারাম কাজ বর্জন করার মধ্য দিয়ে। আপনি সুদ ঘুষের কারবার করতে পারেন, সবাই করে লাল হচ্ছে, বাট আপনি করছেন না, ত্যাগ করছেন। এই যে স্যাক্রিফাইস করছেন, এটাই হলো আপনার হিজরত। এটাই হিজরত শব্দের অর্থই হলো ত্যাগ, এটাই হলো আপনার স্যাক্রিফাইস। মুসলমানের জীবনটাই হবে স্যাক্রিফাইসের, বিনিময় লাভ করবে অনন্ত অসম কালের জান্নাতের। আর যারা মুসলমান না, তারা দুনিয়াতে ভোগ করবে, ভোগ করতে চাইবে, বাহ্যিকভাবে ভোগ করবে হয়তো, বাট মানসিক প্রশান্তি তাদের হবে না। দুশ্চিন্তা, ডিপ্রেশন, মনের কষ্ট নিয়ে তাদের জীবন তারা পার করে ফেলবে। গোটা পৃথিবীতে উন্নত দেশগুলোকে নিয়ে একটু ভাবেন, একটু দেখেন, একটু চোখ কান খোলেন। ফিনল্যান্ডের মতো দেশ, সুইজারল্যান্ডের মতো দেশ, পৃথিবীর যে দেশগুলোকে বলা হয় প্রতি বছর জরিপে তারা সবচেয়ে সুখী দেশ হিসাবে এক নম্বর হয়, চ্যাম্পিয়ন হয়, সে দেশগুলোতে মানুষের সুখের অবস্থা দেখেন। সুখী দেশ বলা হয় বিভিন্ন ক্রাইটেরিয়া, তাদের পরিবেশ, অপরাধ প্রবণতা কম থাকা, তাদের শিক্ষা দীক্ষার ব্যবস্থা, তাদের ওখানকার এনভায়রনমেন্ট, প্রকৃতি, সব কিছু মিলিয়ে, আর্থিক অবস্থা, এগুলো মিলিয়ে তাদেরকে সুখী দেশ হিসাবে নিরূপণ করা হয়, নির্বাচন করা হয়। কিন্তু ব্যক্তিগত পর্যায়ে মানুষের মধ্যে ডিপ্রেশন, কষ্ট, মনোবেদনা এত বেশি যে আত্মহত্যা করবার জন্য রাষ্ট্র জনগণকে আইন করে অধিকার দিয়ে দিতে হয় যে কেউ মরতে চাই বা মরতে পারো, এত বেশি মানুষ নিজে নিজে মরতে চায়। ভাইরা আমার, মানসিক অশান্তির কারণে মানুষ মরতে চায়, বাঁচতে চায় না। অনেক টাকা পয়সা আছে কিন্তু শান্তিটা নাই। কিন্তু মুসলমান ত্যাগের মধ্যেও শান্তি পায়। আল্লাহর জন্য যারা ত্যাগ করে শান্তি পাওয়ার এই অভাবনীয়, অবর্ণনীয় স্বাদ এবং এই তৃপ্তি যাদের আস্বাদন করার তৌফিক হয় নাই, আমি বিনীতভাবে তাদেরকে অনুরোধ করতে চাই, আল্লাহর জন্য ত্যাগ করে দেখেন। জীবনে ভোগের আনন্দ তো বহু দেখেছেন, ত্যাগের আনন্দ দেখেন নাই। সাধারণত ত্যাগ করলে মনে হয় যে কষ্ট হবে, কিন্তু আল্লাহর জন্য স্যাক্রিফাইস করতে মানুষের কষ্ট হলেও স্যাক্রিফাইসের পরবর্তীতে অবর্ণনীয় এক তৃপ্তি অনুভব হয়, যেটা পৃথিবীর সমস্ত ভোগ একত্র করলেও তার সাথে তুলনাযোগ্য হয় না। এই জন্য ভাই, আল্লাহর জন্য সব অন্যায় বর্জন করবো তো ইনশাল্লাহ। যে বন্ধু আমাকে মাদকের দিকে ডাকে, যেই বন্ধু অন্য মেয়েকে টিজ করে, উত্ত্যক্ত করে, যে বন্ধু অন্য বন্ধুদের নিয়ে মাস্তানি করে, যে বন্ধু নামাজ পড়ে না, নামাজ পড়ার ব্যাপারে নিরুৎসাহিত করে, সে বন্ধু আমার বাল্যবন্ধু হতে পারে, অন্তরঙ্গ বন্ধু হতে পারে, সারা জীবনের বন্ধু হতে পারে, কিন্তু আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করব শুধুমাত্র কার জন্য? আল্লাহর জন্য। যে ওর সঙ্গ আমাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিচ্ছে, তার সঙ্গ আমাকে ভালো কাজ থেকে দূরে সরিয়ে দিচ্ছে, আর সেজন্য আমি আল্লাহকে খুশি করবার জন্য মন্দ সঙ্গীকে ত্যাগ করলাম। এই যে স্যাক্রিফাইস। হারাম সম্পর্কে জড়িয়ে গেছেন, হারাম রিলেশনে জড়িয়ে গেছেন, গোটা দেশ, গোটা পৃথিবীকে শয়তান এবং তার দোসররা ডিজাইন করছে, তারা সবাই হারাম রিলেশনে জড়িয়ে যাবে, বিবাহ উঠে যাবে, পারিবারিক বন্ধনকে তুলে দেওয়া হবে, পৃথিবী তার ধ্বংসের দিকে চলে যাবে। পৃথিবীর উন্নত দেশগুলো চলে যান, পরিবার কাকে বলে আবার? আস্তে আস্তে তারা ভুলতে বসেছে পরিবার ব্যবস্থাপনা। গরিবদের মধ্যে, বড়লোকদের মধ্যে পরিবার ব্যবস্থাপনা কম। বিদেশে যাওয়ার দরকার নাই, দেশে একটু চোখ খুলে তাকালে দেখবেন পয়সা কড়ি যত বেশি, সহায় সম্পদ যত বেশি, প্রভাব প্রতিপত্তি যত বেশি, পাওয়ার যত বেশি, সমাজপতি যত বেশি, দেখবেন দাম্পত্য কলহ তত বেশি, বিয়ে তত বেশি ভাঙে। আর যত গরিব দেখবেন যে বিবাহ তুলনামূলকভাবে তত মজবুত থাকে, মিলায় দেখবেন। ভাইরা আমার, তো শয়তান এবং তার দোসররা গোটা পৃথিবীকে ডিজাইন করছে যে মানুষকে যেভাবেই হোক যৌন অপরাধে জড়িয়ে ফেলতে হবে, বিবাহের বাঁধ তুলে দিতে হবে। আপনি হারাম সম্পর্কে জড়িয়ে গেছেন শয়তানের প্ররোচনা প্ররোচিত হয়ে, এখন আপনার বোধোদয় হয়েছে যে আপনি হারামের পথে গিয়েছেন, আপনি ভালো কাজ করেন নাই, আপনি আল্লাহর জন্য স্যাক্রিফাইস করলেন, কাট করে ফেললেন, দূরে সরে আসলেন। আপনি একটা অন্যায় কাজ করতে যাচ্ছেন, করতে পারেন চাইলে, কিন্তু আল্লাহর জন্য করলেন না, ফিরে আসলেন। ভাইরা আমার, এই কাজগুলো যদি করা যায় তাহলে সেক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ভাষা অনুযায়ী হিজরত করে, হিজরত করে মানুষ যে মর্যাদা পায় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা এরকম আল্লাহর জন্য হারাম কাজগুলো যেগুলো করতে আমাদের অনেক লোভ হয় সেগুলো যদি ত্যাগ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুহাজিরের মর্যাদা দান করবেন ইনশাআল্লাহ। সবাইকে মুহাজিরের মর্যাদা চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুহাজিরদের মতো মর্যাদা অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহর জন্য সমস্ত হারামকে ছেড়ে দেওয়ার, বাদ দেওয়ার, সমস্ত হারামকে ত্যাগ করার ইমানের শক্তি আরশে আজিমের মালিক আমাকে আপনাকে আমাদের সবাইকে যেন দান করেন। আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করি,
আল্লাহ আপনি আমাদের সবাইকে মুত্তাকি পরহেজগার বানায় দেন। ওরা ভোগের আনন্দ পেয়েছে, আল্লাহ আমাদেরকে আপনার নির্দেশে ত্যাগের যে তৃপ্তি আনন্দ সেটা আস্বাদন করার তৌফিক দান করে। ভালো করে দেখবেন কোনো কাজ করতে মন চাচ্ছে, কাজটা অবৈধ হারাম, যদি আল্লাহর জন্য ছেড়ে দেন ছাড়তে কষ্ট হবে, কিন্তু ছেড়ে দেওয়ার পর একটা সময় আপনার অনেক ভালো লাগা কাজ করবে, তৃপ্তি কাজ করবে। আপনি চোখ দিয়া সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে স্ক্রল করতে গিয়ে বা রাস্তাঘাটে কোনো হারাম নারীকে দেখার সুযোগ আছে, কিন্তু আপনি দেখলেন না, আল্লাহর জন্য কন্ট্রোল করলেন, কন্ট্রোল করতে কষ্ট হবে, কিন্তু যখন পরিবেশটা জায়গাটা চেঞ্জ হয়ে যাবে, লোকটা চলে যাবে, চোখের আড়াল হয়ে যাবে, তখন আপনার মনের মধ্যে অবর্ণনীয় একটা স্বাদ আপনি অনুভব করবেন। একটা হাদিস রয়েছে, যদি হাদিসের সনদটি জয়ীফ কিন্তু হাদিসের মর্ম বিভিন্নভাবে প্রমাণিত, সেটা হলো যদি কেউ চোখের জেনা, চোখ দিয়ে হারাম জিনিস দেখে আনন্দ পাওয়ার যে অপরাধ, সেই অপরাধ থেকে বেঁচে থাকার জন্য কেউ সংগ্রাম করে, কষ্ট করে, দেখব না আমি আল্লাহকে খুশি করব, আল্লাহ দেখছেন, আল্লাহর কাছে শাস্তির মুখোমুখি হইতে হবে, সেই ভয় থেকে কেউ যদি নিজেকে নিয়ন্ত্রণ করে, কষ্ট সে সাময়িক হতে পায়। হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি, তার অন্তরের মধ্যে ঈমানের মধুরতা সে অনুভব করতে থাকে, সে টের পায়, তার মধ্যে খুশি লাগে কাজ করে যে আল্লাহর হুকুমটা রক্ষা করতে পেরেছি, আমি নিষেধ থেকে বেঁচে থাকতে পেরেছি, তাকওয়ার একটা মজা আসবে। আল্লাহ তালা আমাদের সবাইকে সে স্বাদ, সে মজা আস্বাদন করার তৌফিক দান করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাল্লাহ। আমি সব সময় বলি ভাই, হারামের আরামটা হলো চুলকানির মতো, হারামের আরামটা কিসের মতো, চুলকানির মতো। শরীরের কোনো জায়গায় যদি চুলকানি হয় বা চুলকায়, তখন বড় বড় নখ আছে এদিকে চুলকাচ্ছে, তখন মনে চায় নখ দিয়ে একেবারে গায়ের সমস্ত শক্তি দিয়ে চুল দিতে থাকে, তখন অনেকে এরকম জোরে চুলকায়ও, জোরে জোরে চুলকানের সময় অনেক স্বাদ লাগে, খুব তৃপ্তি, একেবারে চুলকানির যে জ্বালা, জ্বালাটা পুরোটা মিটানো হয়ে গেছে, কিন্তু চুলকায় শেষ করে নখ বড় বড় নখ দিয়ে বড় বড় করে জোরে জোরে চুলকাইছেন, চুলকায় শেষ করার পরে কি হয়, জ্বালা শুরু হয় কি হয় না, চুলকাইতে কিন্তু মজা লাগে, এরপরে কি হয়, জ্বালা শুরু হয়। যত মানুষ অপরাধ করে, অপরাধ করার সময় খুব মজা পায়, অপরাধ করে সারার পর, শেষ করার পর একটা সময় জ্বালা শুরু হয়। এই যে যত দুর্নীতিবাজ ধরা পড়তেছে দেখেন না, একটার পর একটা আছে না, যখন টাকা পয়সা কামায়া লালে লাল হয়ে গেছে, আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, তখন তো খুব মোজ মাস্তি আর ফুর্তিতে ছিল, ধরা পড়ার পর মান সম্মান ইজ্জত আত্মীয় স্বজন সমাজ কোথাও মুখ দেখাবার সুযোগ নাই, বাকি জীবন বিদেশে পালিয়ে চোরের মতো পালিয়ে পালিয়ে দুনিয়া থেকে গ্লানি নিয়ে অপমানিত অবস্থায় দুঃখ এবং কষ্ট নিয়ে যখন চলে যাচ্ছে, এই মুহূর্তে যদি তাদের সাক্ষাৎকার নেওয়া যেত, আমি নিশ্চিত নির্ঘাত তারা বলতো যে হায়, এ সকল অবৈধ উপার্জন না করে নিজ দেশে সম্মান নিয়ে যদি দুনিয়াতে বেঁচে থেকে দুনিয়া থেকে যেতে পারতাম সেটা অনেক ভালো ছিল। তারা ওই কানাডার বেগম পাড়ায় বাড়ি করে অনেক সুখে শান্তি থাকতে পারে, কিন্তু দিন শেষে সবাই জানে যে লোকটা চোর, সে দুর্নীতিবাজ, সে ডাকাত, এই গ্লানি নিয়ে তার ছেলে মেয়ে তার পরিবার মরণ পর্যন্ত ধুঁকতে ধুঁকতে মরবে, এবং যাবে ওই যে চুলকানির সময় মজা ছিল, চুলকানি শেষ হওয়ার পরে জ্বালা শুরু হয়েছে। এই জন্য ভাই, হারাম বর্জন করব, বর্জন করতে কষ্ট হলেও, হারামে যাব না যদিও আরাম হয় সেখানে, মনে থাকবে তো ইনশাল্লাহ। যতজন বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক জড়িয়ে যাচ্ছেন, আরাম বা মজা হয়তো পাচ্ছেন, কিন্তু মনে রাখবেন চুলকানির পরবর্তী যে জ্বালা এটাও আপনার জীবনে শুরু হবে, অপেক্ষায় থাকে। আর কিছু লোক আছে চুলকানি শুরু হলে তারা চুলকায় না, তারা কি করে না, চুলকায় না, তারা একটু হালকা ডলে ডলে কোনো রকম জ্বালাটারে থামায় রাখে, এদের কি পরে জ্বালা পোড়া হয় না। এই জন্য ভাই, হারাম হারাম করার স্বাদ তো জীবনে বহু দেখেছেন, হারাম থেকে বেঁচে থাকার কষ্ট আছে, কিন্তু কষ্টের পর যে স্বাদ আছে সেটা অনুভব করার চেষ্টা করেন, সবচেয়ে বড় স্বাদ শুরু হবে মৃত্যুর পর, অনন্তকাল পর্যন্ত সেটা চলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইবাদতের স্বাদ, হারাম বর্জন করার স্বাদ আস্বাদন করার তৌফিক দান করুন। গোটা পৃথিবীর মানুষ যদি অপরাধের স্রোতে গা ভাসাতে থাকে, আল্লাহ আমাদেরকে স্রোতের বিপরীতে চলার তৌফিক দান করুন।
হিজরতের শিক্ষা আমাদের জীবনের পদে পদে ধারণ করার তৌফিক দান করুন। মনে থাকবে তো ইনশাল্লাহ ভাই, আমরা আবারও বলছি এক নজরে হিজরতের শিক্ষাগুলোর ভিতরে এক নম্বর হলো, হিজরত আমাদেরকে শিক্ষা দেয়, স্মরণ করিয়ে দেয় যে আমরা যখনই জীবনে সততার পথে চলবো, সত্যের কথা বলবো, তখনই সেখানে বাধা আসবে, মন চাইবে না, মানুষজন চাইবে না, আত্মীয় স্বজন চাইবে না, নানা রকমের বিপদ আসবে, বিপত্তি আসবে, এগুলোর জন্য আগে থেকে প্রস্তুত থাকব। কিন্তু যত বিপদই আসবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম হিজরতে নিজের আদর্শকে বিকিয়ে দেন নাই, আমরা আমার আদর্শে কোনো ছাড় দেব না, ইমান এবং তাওহীদে কোনো ছাড় দেব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম নিজের মাতৃভূমি ছেড়ে দিয়েছেন তবু ইমান ছাড়ে নাই, আসহাবে কাফের যুবকেরা ঠিক একইভাবে নিজের মাতৃভূমি ছেড়ে দিয়েছেন তবুও তাওহীদ ছাড়েন নাই। আমিও আমার জীবনে সবাইকে ছাড়তে হয় ছাড়ব, সবার সাথে সম্পর্ক ছিন্ন হইলেও হোক, সবাই নাখোশ হলেও হোক, তো আমি আমার আদর্শ আর ইমান কখনো ছাড়ব না। হিজরত আমাদেরকে শিক্ষা দেয় জীবনে যত বিপদই আসুক না কেন, সে বিপদ চিরকাল প্রলম্বিত হয় না, খুব অল্প সময়ের মধ্যেই সেটা দূর হয়ে যায়। রাতের অন্ধকার, রাতের গভীরতা, অন্ধকার যত বাড়তে থাকে সকালের আলো তত নিকটবর্তী হতে থাকে। হিজরত করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম নিজের মাতৃভূমি ছেড়ে চলে আসতে হয়েছে, বেদনাদায়ক ঘটনা, কিন্তু এর অল্প সময়ের ব্যবধানে আবার এই মক্কা তারা বিজয় করেছেন একরকম রক্তপাত ছাড়া বলতে গেলে। অতএব জীবনের পদে পদে যখনই দুঃখ আসবে, হিজরত আমাদেরকে প্রেরণা দিবে যে ইন্নামা আল উসরে ইউসরা। তিন নম্বর, মুসলমান প্রত্যেকটা কাজ অত্যন্ত সুনিপুণ পরিকল্পনা করে গুছিয়ে সুন্দরভাবে করবে, তার সাধ্য অনুযায়ী ভালোভাবে করবে, কোনো দুর্বলতা নিয়ে অর্ধেক মার্কা কাজ করবে না, যেটাই করবে ইন্নাল্লাহ ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আইয়ুৎকিনাহু, সুন্দরভাবে ভালোভাবে করবে। সেটা আমরা হিজরত থেকে শিক্ষা গ্রহণ করলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে হিজরতের প্ল্যান সাজিয়েছেন সেখান থেকে। চার নম্বর হলো, এত প্ল্যান পরিকল্পনা করার পরও আল্লাহর প্রতি তাওয়াক্কুল হবে আমাদের মূল ভরসার জায়গা, মূল শক্তির জায়গা, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল। তিনি এত কিছু করার পরও আল্লাহর উপর ভরসা করেছেন। যখন কাফেররা গুহার মাথায় মুখে চলে এসেছে তখনও বলছেন লা তাহজান ইন্নাল্লাহ, ইমান কোন লেভেলে থাকলে শত্রুর চোখের সামনে এসে বলছেন আল্লাহই রক্ষা করবেন, দৃঢ়চিত্তে এই কথা বলতে পেরেছেন। এখান থেকে আমরা শিক্ষা পাই, জীবনে যত কঠিন সময় আসুক আল্লাহর প্রতি তাওয়াক্কুল বা ভরসা কখনো ছাড়া যাবে। এরপরে যদি আমি বিপদে পড়ে যাই তাহলে বুঝতে হবে আল্লাহ এর মধ্যেই আমার কল্যাণ রেখেছেন। পাঁচ নম্বর সর্বশেষ হলো, হিজরত মানেই হলো ত্যাগ, স্যাক্রিফাইস, সাহাবিদের স্যাক্রিফাইস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্যাক্রিফাইস, মুহাজিরদের স্যাক্রিফাইস, পরিবারের সদস্যদের স্যাক্রিফাইস, জমি জমা রেখে, সম্পদ সন্ততি রেখে, প্রিয়জনদেরকে রেখে, আত্মীয় স্বজন রেখে, চিরকালের জন্য চলে যাচ্ছে এক এমন এক গন্তব্যের উদ্দেশ্যে যে গন্তব্য থেকে আবার কখনো নিজের মাতৃভূমিতে আসতে পারবেন কি না নিজেও জানতেন না। এই স্যাক্রিফাইস, এটা ইমানের ইমানদারের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। স্যাক্রিফাইস ছাড়া, ত্যাগ ছাড়া ইমানদার কখনো ইমানদার হতে পারে না। অতএব হিজরত আমাদেরকে স্যাক্রিফাইস শেখায়। আমরা সকল হারাম বর্জন করার ক্ষেত্রে, সকল ইবাদত করার ক্ষেত্রে আল্লাহর নির্দেশকে সব কিছুর উপরে প্রাধান্য দিয়ে অন্য সব কিছুকে স্যাক্রিফাইস করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।